কলাগুরু বিষ্ণুরাভা কনিষ্ঠ মহাবিদ্যালয়ের নেপালী এমআইএল বিষয়ের প্রবক্তা শ্রীযুত কৃষ্ণপ্রসাদ ভট্টরায়দেবর এই কাব্য সংকলন নানি হরুলাই মিঠকো চেলি আজি শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি স্থিত ভানুজ্যোতি সংঘত অসম নেপালী সাহিত্য সভার ঢেকিয়াজুলি শাখা সমিতির ও স্থানীয় সাহিত্যিক সকলের উপস্থিতিত শ্রীযুত ছবিলাল উপাধ্যায়দেবর হাতেরে উন্মোচন করা হয়। উক্ত সভাখনত সভাপতিত্ব করে অবসরপ্রাপ্ত আরক্ষী অধীক্ষক ভক্ত বাহাদুর চেত্রীদেবে। যদিও আজির দিনটি ঢেকিয়াজুলিবাসীর বাবে এক ঐতিহাসিক দিনের এক প্রাক মুহূর্ত আছিল, তথাপিও সাহিত্যিক সকলে সময়ের প্রতি লক্ষ্য রাখি বিভিন্ন ধরনের এক সাংস্কৃতিক কার্যর আয়োজন করা অনুষ্ঠানটি পরিলক্ষিত হয়। আহি থাকা অসম নেপালী সাহিত্য সভার কেন্দ্রীয় অধিবেশনের ব্যস্ততার মাজতো অসম নেপালী সাহিত্য সভার কেন্দ্রীয় মুখ্য সম্পাদক শ্রীযুত রুদ্র বরালদেব অনুষ্ঠানটি উপস্থিত থাকে। তার এক সরু প্রতিবেদনের নিউজ ডেস্ক আপন আওয়াজ ঢেকিয়াজুলি।
भीतर लेख्नु पर्छ त पुलिमा बाँड्नु पर्छ तपाईले विचारजना भीतर गरेर हाम्रो विचारहरूलाई आधार दिनु भने उहाँहरूले त यो किन्नुपर्छ भन्ने पनि सोच्नु पनि हुन्न त्यो खालको नेपाली पुस्तकमा आइरहेको छ लागेपछि हामी प्रकाश गरेर पनि किताब छपाउन हामी डराउन थाल्यौँ किताब छपाएर के भन्नु किताब छपाएर असमिया पुस्तक जहिले बिक्री हुन्थ्यो भने हामी प्रकाश गरि नै हुन्थ्यो तर हामीले पनि त्यहाँ सोच्नै पर्दा यसका बिचमा हाम्रा सत्र साथ मेरा व्यक्ति आउनु म एउटा बाल पुस्तक छपाउँछु राम्रो